রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিমের উদ্যোগে শুক্রবার এক ইফতার ও দোয়া মাহফিল উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের আয়োজক নুরুল আজিম এতে স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর ব্যাগ। And good evening all the ladies and gentlemen. It's really a immense pleasure for me to be attend that here is a big gathering as an Easter event. Salaam pari bismillahir rahmanir rahim. Allahumma laka suntu abeka amantu.